নমস্কার আজকে আমরা বিদ্যাসাগরের কিছু প্রশ্ন উত্তর এই নিয়ে আলোচনা করব যাই হোক আশা করি আপনাদের ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন বিদ্যাসাগরের নাম কে রেখেছিলেন তার ঠাকুরদা রামজা তর্কভূষণ ঠাকুরদাস ও ভগবতী দেবীর কয় ছেলে সাত ছেলে তাদের নাম কি ঈশ্বরচন্দ্র দীনবন্ধু শম্ভুচন্দ্র হরচন্দ্র হরিশ্চন্দ্র ঈশানচন্দ্র ছোট ছেলে অল্প বয়সে মারা যান তাকে বাড়ির সকলে ভূত বলে ডাকত ঠাকুরদাস ও ভগবতী দেবীর ছয় মে তিন মে মনমোহিনী দিগম্বরী মন্দাগিনী বিদ্যাসাগর প্রথম কোন পাঠশালায় পড়েন বীর সিংয়ের সনাতন বিশ্বাসের পাঠশালায় বিদ্যাসাগরের দ্বিতীয় পাঠশালা কোনটি কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা কত বছর পর্যন্ত বিদ্যাসাগর গ্রামের পাঠশালায় পড়েন আট বছর পর্যন্ত নয় বছর বয়সে প্রথম বিদ্যাসাগর যখন পড়ার উদ্দেশ্যে রওনা দেন কলকাতার দিয়ে তখন তার সাথী কে কে ছিলেন উত্তর তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আনন্দরাম গুটি ও গ্রামের পাঠশালা শিক্ষক কালীকান্ত বিদ্যাসাগর কলকাতায় কার বাড়িতে থেকে পড়াশোনা করতেন উত্তর ভগবত চরণ সিংহের ছেলে ছেলে জগদ্দুল্লভ সিংয়ের বাড়িতে সেখানে কে বিদ্যাসাগরকে পুত্রবধ স্নেহ করতেন জগদ্দুল্লভের ছোট বোন রায়মণি কলকাতায় গিয়ে প্রথম কোন পাঠশালায় তিনি পড়াশোনা করেন শিবচরণ মল্লিকের পাঠশালায় সেখানে তিনি কতদিন পড়াশোনা করেছিলেন সেখানে তিনি তিন মাস পড়াশোনা করেছিলেন অগ্রহায়ণ পৌষ এবং মাঘ বিদ্যাসাগরের জন্ম কোন সালে আঠারোশো কুড়ি সালে ছাব্বিশে সেপ্টেম্বর বিদ্যাসাগর কোন বারে জন্মগ্রহণ করেছিলেন মঙ্গলবারে বিদ্যাসাগরের জন্ম কোন গ্রামে বীরসিংহ গ্রামে বীরসিংহ গ্রাম পশ্চিমবঙ্গের কোন জেলায় বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার মহকুমা হচ্ছে ঘাটাল তার পিতা ও মাতার নাম কি ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ভগবতী দেবী ঠাকুরদাসের বাবার নাম কি উত্তর ঠাকুরদাসের বাবার নাম রাম রামজয় ঠাকুরদাসের ঠাকুরদার নাম কি ঠাকুরদাসের ঠাকুরদার নাম ভুবনেশ্বর তর্ক তর্কালঙ্কার বিদ্যাসাগর বিদ্যাসাগরের ঠাকুরদার নাম কি রামজয় তর্কভূষণ বিদ্যাসাগরের ঠাকুরদার মান নাম কি দুর্গাদেবী ঠাকুরদাসের কয় বোন কয় ভাই দুই ভাই চার বোন দুই ভাই কে কে ঠাকুরদাস ও কালিদাস আর বোনেরা হচ্ছে মঙ্গলা কমলা গোবিন্দমণি ও অন্নপূর্ণা ঠাকুরদাসের দাদুর নাম কি উমাপতি তর্ক সিদ্ধান্ত ঠাকুরদাসের মায়ের নাম কি দুর্গা দেবী ঠাকুরদাসের বাড়ি কোথায় ছিল বনমালিপুর বিদ্যাসাগরের ঠাকুরদা কোন হিংস্র পশুকে লাথি মেরে মেরে ফেলেছিলেন ভালুক বিদ্যাসাগরের ঠাকুরদা তাহলে কোন হিংস্র প্রাণীকে মেরেছিলেন ভালুককে ঠাকুরদাস কলকাতায় কার বাড়িতে কাজ করতেন ভগবত সিংহের ভগবত চরণ সিংহের বাড়িতে থেকে কাজ করতেন ঠাকুরদাস কত বছর বয়সে বিয়ে করেছিলেন মোটামুটি তেইশ চব্বিশ বছর বয়সে